আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরিন বাথফার্মে জানাই আপনাদের সবাইকে স্বাগত। দেখেন বন্ধুরা, এটা আমার বাজিরার কলোনি এবং একটা ফার্ম ছোটোখাটো। স্বপ্নটা শুরু হয় মাত্র এই যে ছয় জোড়া পাখি দিয়ে। দেখেন এটার মধ্যে এখন বাচ্চা আছে, বাপমা ফিডিং করাচ্ছে বাচ্চাদের। এখানে আরেক জোড়া আছে, এদেরও বাচ্চা উঠছে। এখানে আরেক জোড়া আছে, দেখেন দেবী সহ বাচ্চারা খাওয়াচ্ছে বাপমা। আর নিচে এখানে আছে তিনটা বাচ্চা, আর এটার কাছে আছে একটা বাচ্চা। বাকি বাচ্চাগুলো বড় হয়ে গেছে বলে বের করে দিচ্ছে। তো যাই হোক, এই ছয়টা পেয়ার পাখি নিয়ে আমার এই পাখির জগতে আসা। তো শুরুটা কখনোই সহজ ছিল না, শুরুটা অনেক কঠিনই ছিল। শুরুর দিকে অনেক স্ট্রাগল করছি আমি। শুরুর দিকে স্ট্রাগল করার ফলই হচ্ছে এইগুলা, অনেক বাচ্চা মারা গেছে, অনেক পাখি নষ্ট হয়ে গেছে আমার। তারপরও আজকে মাশাআল্লাহ আমি একটু হলেও থাকছি। দেখেন ডিম পাচ্ছে, এই যে ডিম দিচ্ছে তা দিচ্ছে, একটা পাখি ডিমে তা দিচ্ছে। মাশাআল্লাহ মনে হয় একটা বাচ্চা করছে পাখিটার। দেখা যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরও আছে, দেখেন একটা পাখি ডিম নিয়ে বসে আছে, দেখি এটার কি অবস্থা। মনে হয় বাচ্চাটা মারা গেছে, ফার্স্ট টাইম ব্রিড করছে পাখিগুলো, একটু সমস্যা হবে। একটা পাখি আছে ডিম নিয়ে, দেখেন একটা পাখি ডিম দেবে বলে ঘোরাফেরা করছে। একটা দেখেন একটা পাখি ফার্স্ট টাইম ব্রিড এটারও। মাশাআল্লাহ ছয়টা ডিমে পাঁচটা বাচ্চা, দেখেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি। আরও আছে, এটা সেকেন্ড ব্রিড, ফার্স্ট টাইম ব্রিডে চারটা বাচ্চা পাইছিলাম, এখন একটা বাচ্চা আছে। আরও পাখি তো আমার কাছে আছে, এগুলো সব আমি এক কলোনির মধ্যেই, খাঁচার মধ্যে এবং কলোনি দুইভাবেই আমি পাখি করি। কারণ নতুন একটু ভুলভ্রান্তি হয়েছে আমার অনেক। দেখেন এই এইটা আমার এই ছয় জোড়া পাখির এক ব্রিডের বাচ্চা, এটার মধ্যে 33 বাচ্চা আছে। খুব ভালোভাবে ব্রিড করতে পারে এবং আমি মনে হয় যে কষ্টের যে সাফল্য আসছে আমার, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানি পাখিগুলো নিয়ে। এই লাভবার্ডটাও দেখছেন, আবারও দেখায়। এই লাভবার্ডটার আমার ফার্স্ট টাইম ব্রিড। এই লাভবার্ডটার দুইটা বাচ্চা উঠছিল, একটা বাচ্চা মারা গেছিল। বাপমা ভালো করে ফিটিং করায় না এটাই, তো তার কাছে এখন একটা বাচ্চা আছে। খুব শীঘ্রই হয়তো বাচ্চাটাকে আলাদা করে দেবো এবং পেয়ারটাকে বেচতে দিব। এবং আরেকটা পেয়ার আছে এখানে, আর হয়তো 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ এদেরও বেবি বেরোয় আসবে। এই যে অল্প অল্প দেখা যাচ্ছে, তাদের মধ্যে 5টা ডিমে আছে, ইনশাল্লাহ 5টাই থাকা যাবে। কারণ আমার এখানে তো বক্স নাই যে বক্স বের করে আপনাদের দেখাতে পারবো। তো হাড়ির মধ্যে আছে, রেজাল্ট আসলে অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখেন এই পাখিটারও, দেখেন কত সুন্দর আল্লাহ সৃষ্টি। এই যে 5টা বাচ্চা যে উঠাইছিল, এখন সুন্দরভাবে বড় করছে সেই পেয়ারের ফিমেলটা। কত সুন্দর পাখিগুলো, এই যে কিছু আছে বসে, দেখেন উড়ে গেল। সবগুলো সুন্দরভাবে উঠতেছে, আরো ইনশাল্লাহ উঠবে।
দেখি এখানে কয়টা বাচ্চা আছে। ধরো এই যে বাবু দেখা যাচ্ছে পাখির, আসলে এগুলো আমার সন্তানের মতোই, তাদের জন্য আমি সবসময় কষ্ট করি, সবসময় তারা যেন ভালো থাকে সেই দিকেই সবসময় খেয়াল রাখি। মাশাআল্লাহ, এই তো বাবু উঠাইছে, দোয়া করবেন পাখি আরও প্রস্তুত হচ্ছে ব্রিড করার জন্য, ইনশাআল্লাহ আমি আরও বাচ্চা অবশ্যই পাবো তাদের কাছ থেকে এবং খুব সাকসেসফুলি পাবো আপনাদের দোয়ায়, যদি আপনারা দোয়া করেন। দেখেন পেয়ারটা কত সুন্দর, কত সুন্দর করে বসে আছে তারা, তাদের কত ভালোবাসা দেখেন। নতুন পেয়ারগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে, কত সুন্দর বাচ্চা আছে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চারা সব আছে দেখেন। এখনো দুইটা টিম আছে, হয়তো বা একটা টিম ভালো আছে, একটা নষ্ট হয়ে গেছে, হয়তো দুইটাই নষ্ট হয়ে যেতে পারে, দেখা হয়নি। দেখেন এদের ভালোবাসা দেখছেন, দেখেন মাশাআল্লাহ। আমার এই 23টা পাখির মধ্যে আমার সব থেকে প্রিয় পাখি হচ্ছে আমার এইটা, এই পাখিটা খুবই খুবই স্পেশাল আমার জন্য, কালারটাও মাশাআল্লাহ। আমি যদি ধরে দেখাতে পারি আপনাকে অবশ্যই দেখাবো, দেখতে তো পারবো অবশ্যই, একটু একটু সময় লাগবে ধরে ফেলছি। দেখেন পাখিটার কালার মন্দ করে দেখা যাচ্ছে না, প্রচুর লাইট জ্বালানো বলে, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কালার, এক্সাক্ট কালারটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন না। দেখেন পাখিটা, এই যে দেখছেন আমার খুব প্রিয় পাখিটা। তো আমার প্রতিদিন রাতে আমি পাখিদেরকে ঠান্ডার হাত থেকে যেভাবে সুস্থ রাখি, সেটা হলো তাদের প্রতিদিন দুইবেলা করে পানি দিই, দুইবেলা করে পানি দিই, সেটা হচ্ছে তাদের যাতে ঠান্ডা না লাগে, কারণ ঠান্ডা পানি দিলেই ঠান্ডা অবস্থায় তারা যদি পানি খায় বা আমি যদি সারা রাতে এই পানি রেখে দিই, তাহলে অবশ্যই অবশ্যই তাদের ঠান্ডা লাগতে দিতে হবে এবং ঠান্ডা লাগবে, এটার কোনো ভুল নেই। তো আমার অভিজ্ঞতা থেকে বলছি যে যারা এই শীতকালে ঠান্ডা নিয়ে ভুগছেন, পাখির যে ঠান্ডাজনিত যে সমস্যাগুলো হচ্ছে এখন, তো অবশ্যই অবশ্যই আপনারা রাতের বেলা রাত 9টা বাজলে অবশ্যই যেন আপনারা পানিগুলো বাইর করে রেখে দেন, ঠিক যেমনটা আমি করছি। এখানে প্রত্যেকটা পটগুলো আমি এখানে সাজায় রাখবো, পানির ফিল্টারগুলো একটা খাঁচায় বা কলোনির মধ্যে যে পাখি আছে তাদের কারো কাছে খাবার মতো পানি থাকবে না, তার কারণ হলো একটাই, যাতে তারা সারা শীতকাল বা যাতে তাদের জন্য ঠান্ডা না লাগে, শুধু এইটুকুর জন্য। তারপরও হয়তো ঠান্ডা লাগতে পারে, কারণ আবহাওয়া বর্তমানে পরিবর্তন হচ্ছে, আজ গরম তো কাল ঠান্ডা, এই সকালে গরম তো রাতে ঠান্ডা, এতে থেকে মানুষেরও অসুবিধা হচ্ছে, সেখানে তো পাখি এরা, এদের তো হবেই। আপনারা তারপরেও খেয়াল রাখবেন যে যাতে তাদের ঠান্ডা না লাগে, তারা যেন ঠান্ডায় না ভোগে, কারণ সাধারণ মানুষের যখন সর্দি হয় সেটা যে সারাদিন যে কী পরিমাণের যন্ত্রণা দেয় সেটা আমরা মানুষ ভালো বুঝি, আমরা তো বলতে পারি বা দুইটা ওষুধ আমরা নিয়ে খেতে পারি, কিন্তু তারা তো সেটা পারে না, তাদেরকে আমাদেরই দেখা লাগবে, তাদের আমাদেরই খেয়াল রাখা লাগবে যাতে করে তারা অসুস্থ না হয়, সুস্থ থাকে। আর যদিও বা অসুস্থ হয়ে পড়ে
আপনাদের যদি ওষুধ সম্পর্কে ধারণা না থাকে অবশ্যই আমাকে নক দিবেন, কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ যতটুকু পারি, আমার যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু শিখছি আমার এই ছোট্ট ফার্ম থেকে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই জ্ঞানটুকু আপনাদের মধ্যেও প্রদান করব। কারণ আমি চাই আমার আরও পাকাল বন্ধু যারা আছে তারা যেন সমস্যায় না ভোগে। কারণ আমি যখন শুরু করছি আমি অনেক সমস্যায় ভুগছি, আমার অনেক পাখি ঠান্ডা লাগিছে, দু একটা পাখি খুব খারাপ অবস্থাও চলে গেছে, ইনশাল্লাহ কোনো পাখি এক্সপায়ার হয়নি, আমি সেই সুযোগটা দেইনি, আমি আইডেন্টিফাই করেই প্রথম প্রথম তাদের ওষুধ দিয়ে দিছি, যার কারণে আমার কোনো পাখির অসুবিধা হয়নি। এবং শীতকালটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমি পার করতে পারতেছি, এখনও পর্যন্ত কোনো সমস্যায় আমি পড়িনি। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে, আল্লাহ তাআলার রহমত থাকলে আমি অবশ্যই অবশ্যই শীতকালটা খুব সুস্থভাবে পার করে ফেলব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই আপনারা রাতে এমন পাখির খাবারগুলো একটু ছেড়ে দিবেন, কারণ সারাদিন তারা যেগুলো খায় তার খোসাগুলো এর মধ্যে থাকে, সেগুলো তারা ফেলতে পারে না, বা যদিও বা পড়ে খুবই সামান্য, যার কারণে তাদেরকে আমি এইভাবে খাবারগুলো ছেড়ে দিই ফুটিয়ে দিয়ে। যাতে তারা সুস্থভাবে খেতে পারে, তাদের জন্য কোনো অসুবিধা না হয় খাওয়া। দেখেন এদের খুব বেশি দিন হয় নাই বাচ্চাদের থেকে আলাদা করছে, এরা আবার মেটিং করার জন্য রেডি হচ্ছে বাচ্চা দিয়ে যেতে, কারণ এটা আমার খুব সুন্দর একটা পেয়ার, যে ছয় পেয়ারের মধ্যে একটা দাঁত দিয়ে আমি শুরু। ইনশাল্লাহ খুব শিগগিরই আমি এদেরকেও বেড়ে দিব একটু রেস্টে দিয়ে, তারপর খাবারগুলো পরিষ্কার করে দেয়। দেখেন যাতে তারা সুস্থ থাকে, তারা সুন্দরভাবে খেতে পারে, তাদের বাচ্চাদের ফিট করাতে পারে, যার জন্য আমার এই সামান্য কষ্ট তাদের জন্য করি। তারা কিন্তু প্রচুর বাচ্চাদের ফিট করায় সুন্দরভাবে, কোনো কমতি তারা রাখে না বাচ্চাদের ফিট করানোর জন্য। সবগুলোর যে কয়টা এখানে হাড়ি আছে সবগুলোর এতে বাচ্চা আছে, আর কিছুর থেকে বাচ্চা আলাদা করতে হবে, সেগুলো আলাদা করার পরে রেস্ট দিয়ে আবার তাদেরকে ব্রিডে দেব। শীতকালে আর হয়তো বা আমি একটা ব্রিড নিতে পারবো তাদের কাছ থেকে, আর একটাবার বাচ্চা নিতে পারবো, তারপরে হয়তো বা গরম চলে আসবে, আর আমি গরমে বাকিদের কখনো ব্রিডে দেই না, কারণ তারা অসুস্থ হয়ে পড়বে। আর আমি চাই না যে আমার বাটগুলো এক্সপায়ার হোক, কারণ আমার খুব শখের পাখি এরা, তাদের জন্য আমি অনেক কষ্ট করি, এখনো করছি। এই পাখি পোষার জন্য অনেকে কথাও শুনেছি, অনেকে আমার দোয়া দোয়ার থেকে তারা আমাকে ভয় দেখাইছে অনেক, অনেকে বলছে যে পাখি লাভজনক না, এটা অনেক খরচ, এটা কখনো ভালো হবে না, তোমার সময় নষ্ট, অনেক কিছু বলছে, কিন্তু আমি কোথাও কান দেইনি, কারণ আমার শখের জিনিস, এটা আমি শখ করে করছি, আর শখের কোনো দাম হয় না, শখের কোনো হিসাব হয় না, শখটা মানুষের মন থেকে করে, আমিও তাই করছি, যেটার দাম কেউ দিতে পারবে না। তো ভিডিওটা আশা করি অনেক বুঝতে পারছেন আপনারা, আর আমার ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার
চ্যানেলটা নতুন, আপনারা দোয়া করবেন আমার চ্যানেলটা সুন্দরভাবে যাতে গ্রো করে, আমি আমার পাখিদের যাতে সুস্থ রাখতে পারি, এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট ছাড়া আমি এক পাও আগাইতে পারবো না বা আমার চলা সম্ভব না এই পথ। দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সুন্দরভাবে ব্রিড করে, শীতকালটায় যেন তারা সুন্দরভাবে চলতে পারে, সাকসেসফুলি তারা যেন শীতকালটা পার করতে পারে, এবং তারা যেন আপনাদের ভালোবাসা নিয়ে রাখতে পারে সবসময়। তাদের সারা দিন কী করে না করে বা তারা কীভাবে সুস্থ আছে না আছে আমি যেন আপনাদের দেখাইতে পারি, অবশ্যই আমি আপনাদের দোয়া প্রার্থী। আরও আপডেট আপনাদের সামনে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বাচ্চা যেগুলো করতেছে আস্তে আস্তে সবগুলোই আপনাদেরকে দেখাবো আমি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন, দোয়া রাখবেন।